2018 সালের নির্বাচনেও যখন নতুন ভোটারদের কথা উঠে এসেছিল, আমরা আগেও বলেছি এবং আমাদের যে সার্ভে রিপোর্ট যা ইনকোয়ারি করে যা বোঝা যায় রিসার্চ করে, যে নতুন ভোটারদের যারা এসেছে তরুণ প্রজন্মের সকলে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন পক্ষে 18 সালে রায় দিয়েছেন। এবার এইবারও 2024 সালে আপ বললেন বাঘেরহাট সহ সারা বাংলাদেশের নতুন যারা ভোটার আছে তারা আসলে সহিংস রাজনীতি, সংঘাতের রাজনীতি পছন্দ করেনি। সেটা 28 তারিখের পর আপনারা দেখেছেন যে মানুষ একদম স্বাভাবিক জীবনযাপন করা শুরু করে দিয়েছিল। যে সংঘাত সহিংসতার কথা উঠছিল সেটা বন্ধ হয়ে গেছে, তার মানে এবং সেটাই প্রমাণ হয়েছে যে নতুন প্রজন্ম মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে রায় দিয়েছে এবং সেটা ভোট বাক্সে প্রমাণ হবে 7 জানুয়ারিতে ইনশাল্লাহ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।